হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি যাচ্ছি খুলনার আজম খান কমার্স কলেজে, তো যেটি হচ্ছে বাংলাদেশের প্রথম বিশেষায়িত কমার্স কলেজ। তো এই আজম খান কমার্স কলেজটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি রয়েছি খুলনার যে টোলের মোড় বলে একটি জায়গা আছে সেখানে। তো আপনারা এখন সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনার সাউথ সেন্ট্রাল রোড, এবং এই সাউথ সেন্ট্রাল রোডের অপোজিটে অর্থাৎ এখন আপনারা সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এদিকে চলে গেছে। তো এই রোড থেকে আসলে আহসান আহমেদ রোডে যাওয়া যায়। আর এই এইদিকে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি হচ্ছে বাবু খান রোড। তো এই বাবু খান রোডটি শুরু হয়েছে খুলনার খানজাহান আলী রোড থেকে। তো এই বাবু খান রোডটি আসলে সোজা চলে গিয়েছে, এই রোডটিও বাবু খান রোড। তো এটি চলে গিয়েছে লোয়ার যশোর রোডে, যেখানে সার্কিট হাউস, তারপরে একটু সামনে গেলে হাদিস পার্ক পাওয়া যাবে। তো এই বাবু খান রোডেই আসলে আমি এখন যে কলেজটিতে যাচ্ছি, খুলনার আজম খান কমার্স কলেজ, সেটি। তো আমি এখন রয়েছি খুলনার বাবু খান রোডস্থ আজম খান সরকারি কমার্স কলেজের সামনে। আপনারা সামনে এখানে দেখতে পাচ্ছেন আজম খান সরকারি কমার্স কলেজ স্থাপিত 1953 সাল, আর এটি হচ্ছে তার সামনের যে রাস্তাটি রয়েছে বাবু খান রোড। তো চলুন আমি এখন কমার্স কলেজের ভেতরে প্রবেশ করি। তো আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আমি আজকে আপনাদের এই ভিডিওতে খুলনার সরকারি আজম খান কমার্স কলেজ ঘুরিয়ে দেখাবো। তো এই আজম খান কমার্স কলেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। এই আজম খান কমার্স কলেজটি প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম বিশেষায়িত বাণিজ্য বিভাগের কলেজ অর্থাৎ বিশেষায়িত কমার্স কলেজ। তো এই কলেজটি প্রতিষ্ঠিত যখন হয় তখন তৎকালীন পূর্ব বাংলার যিনি গভর্নর ছিলেন আজম খান, তার নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় আজম খান কমার্স কলেজ। যখন এই কলেজটি প্রতিষ্ঠিত হয় তখন এটি একটি উচ্চ মাধ্যমিক কলেজ ছিল, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি লেভেলে পাঠদান করা হতো, এবং তখন ছিল এটি একটি রাত্রিকালীন কলেজ। এরপরে এটিকে দিবাকালীন করা হয় এবং রাত্রিকালীন যে বিভাগটি সেটি বন্ধ করে দেওয়া হয়। তো এরপরে আস্তে আস্তে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেগুলো চালু হয়, যেমন বর্তমানে এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক যে বাণিজ্য বিভাগ সেটি তো পড়ানো হয়, তার পাশাপাশি ডিগ্রি কোর্স করানো হয়। তারপরে বাণিজ্য বিভাগের যে অনার্স বা সম্মান যে কোর্স রয়েছে তার তিনটি বা চারটি বিভাগ, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, এগুলো পড়ানো হয়। তো এই ছিল মোটামুটি এই কমার্স কলেজের যে পরিচিতি সেটি। তো আপনারা নেটে সার্চ করে বা উইকিপিডিয়া সার্চ করে আরও তথ্য পেতে পারেন। আমি উইকিপিডিয়ার লিঙ্ক এবং এই কলেজের গুগল ম্যাপের যে লিঙ্কটি রয়েছে সেটিও আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিও ডেসক্রিপশনে। তো এই কলেজের মূল ফটক থেকে ঢোকার পরেই হাতের বাম পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফলকে লেখা রয়েছে এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়। তো এটি হচ্ছে এই কলেজের মোটো। তো এরকম একটি কথা আমি উইকিপিডিয়ায় যখন সার্চ করি এই কলেজটি তখনও দেখতে পাই। তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে এগিয়ে গেলেই এখানে আপনারা দেখতে পাবেন যে এটি হচ্ছে একাডেমিক ভবন 2। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই কলেজটিকে ঘিরে। আর এটি হচ্ছে খুলনার মানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, তো এটিও এখানে রয়েছে আইসিটি সেন্টার। আর এটি হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন
ডিভিশন, অর্থাৎ এখানে সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি বা উচ্চ মাধ্যমিকেরও বাণিজ্য বিভাগের পড়ানো হয়, যেটা আমি আগেই বলেছি। তো আইডিজি অ্যাওয়ার্ডেড কলেজ, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, তো এটির আন্ডারে এটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে আপনারা কমার্স, আজম খান সরকারি কমার্স কলেজের যে মিশন ভিশন, তারপরে কলেজ পরিচিতি, এই তো দেখতে পাচ্ছেন, এটি আপনারা পজ করে চাইলে পড়ে নিতে পারেন। আর এখানে হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তি সেবা ইত্যাদি কোথায় পাবেন সেটি। একটি নোটিশ বোর্ড, অর্থাৎ এই কলেজের বিভিন্ন বিষয় বা বিভিন্ন যে নোটিশগুলো রয়েছে সেগুলো এখানে টানানো হয়। তো যেমনটি আমি বলছিলাম, ঢোকার সাথে সাথে হাতের বাম পাশে আপনারা যে ভবনটি দেখতে পাবেন সেটি হচ্ছে ভবন দুই। তো এখানে অনেকগুলো সাবজেক্টের ক্লাস হয়, প্লাস এখানে যে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো রয়েছে সেই অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, আর এটি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। আর উপরে আপনারা চারতলায় দেখতে পাচ্ছেন, এখানে এই ভবনটি বর্ধনের কাজ চলছে। এটি হচ্ছে দুই নম্বর ভবন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। তো এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একাডেমিক ভবন এক। একাডেমিক ভবন দুইয়ের সঙ্গে লাগোয়া এই ভবনটি হচ্ছে দুই তলা। তো এটি হচ্ছে একাডেমিক ভবন এক। এই একাডেমিক ভবন দুইটি হচ্ছে চারতলা, যার চারতলার অর্ধেক অংশের কাজ আগে সমাপ্ত ছিল, এখন বাকি অর্ধেকের কাজ করা হচ্ছে, বর্ধনের কাজ। আর তার সঙ্গে লাগোয়া যে একাডেমিক ভবনটি, এটি হচ্ছে একাডেমিক ভবন এক, যেটি হচ্ছে দুই তলা রয়েছে আপাতত, এখানে হয়তো কোনো বিভাগের ক্লাস হয়। তো আমরা এতক্ষণ এই কমার্স কলেজের, আজম খান কমার্স কলেজের মেইন গেট থেকে ঢোকার পরে বাম পাশে দেখছিলাম একাডেমিক ভবন এক এবং একাডেমিক ভবন দুই। দুইটি হচ্ছে গেটের কাছে আর একটি হচ্ছে পেছনে, যেটি আপনাদের দেখালাম। তো এবার আমি হচ্ছে ডান পাশে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে অনেকগুলো যে বসার জায়গা রয়েছে, ওয়েটিং টাইলস দিয়ে, এখানে গাছের সাথে টাইলস দিয়ে দেওয়া হয়েছে। আর একটি গোলাকার যে রয়েছে, একটি ওয়েটিং রুম রয়েছে। আর সেই বসার যে জায়গা, অর্থাৎ মেইন গেট থেকে ঢোকার পরে হাতের ডান পাশে, তো তার এই এই জায়গাটিতেই, তার একটু পিছনেই রয়েছে এই যে বাংলাদেশের 50 বছর যে পূর্তি স্বাধীনতার, তার উপলক্ষে একটি স্থান। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যে ভূমিকা স্বাধীনতার যুদ্ধের সময়, বলিষ্ঠ ভূমিকা, তার জন্য এখানে একটি স্মারক বা যেটি বলে সেটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি, শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা, শেখ রাসেল ইত্যাদির বিভিন্ন ইত্যাদি বিষয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাহিত্য বা যেগুলো রচনা করেছেন, তো সেগুলো এখানে স্থান পাচ্ছে। তো আপনাদেরকে তো বলছিলাম যে আমি এখন রয়েছি মেইন গেট থেকে ঢুকে হাতের ডান পাশে। তো হাতের বাম পাশে আমরা একাডেমিক ভবন এক এবং দুই দেখেছিলাম, আর ডান পাশের প্রথমেই তো আপনাদেরকে দেখালাম এই যে ওয়েটিং একটা জোন রয়েছে বসার, আর তার পাশেই রয়েছে যে যে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে একটি স্থান করা হয়েছে, দেয়ালিকা এবং শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যে আত্মত্যাগ সেটির জন্য একটি স্থান রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার। তার সামনেই রয়েছে এই আজম খান কমার্স কলেজের প্রশাসনিক ভবন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আজম খান কমার্স কলেজের যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেটি, এখান থেকে হচ্ছে এই
যে কলেজের সম্পূর্ণ যে কার্যাবলী রয়েছে সেগুলো পরিচালনা করা হয় এবং ছাত্রদের যে ভর্তি সংক্রান্ত যে কাজগুলো অর্থাৎ এখানে যে অ্যাডমিশন টেস্ট হয় তারপরে ভর্তি এবং এক বছর থেকে আরেক বছরে যে উত্তরণ তো সেই যে ভর্তির কার্যাবলীগুলো সেগুলো এখানে এসে সম্পন্ন করতে হয়। আর এই যে জায়গাটি দেখছেন খুব সুন্দর একটি জায়গা, এখানে হচ্ছে বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেটি উত্তোলন করা হয়। তো এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহীদ মিনার। 1952 সালের ভাষা আন্দোলনের যে শহীদদের উদ্দেশ্যে বানানো মনুমেন্ট, যেটি প্রধান যে জাতীয় শহীদ মিনার সেটি হচ্ছে ঢাকার মেডিকেল কলেজের ওখানে রয়েছে। তো সেটির আদলে খুলনার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তো এটি হচ্ছে খুলনা কমার্স কলেজের যে শহীদ মিনারটি রয়েছে সেটি। তো এই শহীদ মিনারের পাশেই অবস্থিত এখানকার আরেকটি যে একাডেমিক ভবন রয়েছে সেটি। তো এই কমার্স কলেজের ভবনগুলোর নামকরণের ক্ষেত্রে মানে নাম্বারিং এর ক্ষেত্রে একটি ব্যাপার হচ্ছে যে এই কমার্স কলেজে কিন্তু একাডেমিক ভবনকে আলাদাভাবে নামকরণ করা হয়নি। অর্থাৎ আমরা একটু আগে যেটি দেখলাম সেটি হচ্ছে একাডেমিক ভবন 1 এবং 2, এখন আপনারা আবার দেখতে পাচ্ছেন 1 এবং 2। আর 3 নম্বর যে ভবনটি, 3 নম্বর ভবনটি হচ্ছে প্রশাসনিক ভবন, এই যে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন ক্যামেরায়। তো আর 4 নম্বর ভবনটি হচ্ছে আরেকটি একাডেমিক ভবন, যেটি আমরা এখন দেখছি। তো এটি হচ্ছে আরেকটি একাডেমিক ভবন। তো বিষয়টি হচ্ছে এটি হচ্ছে প্রশাসনিক ভবন যেটি 3 নম্বর, আর এই দুটি হচ্ছে একাডেমিক ভবন 1, 2, আর এটি হচ্ছে একাডেমিক ভবন 4। অর্থাৎ একাডেমিক ভবন হচ্ছে 1 ও 2 নম্বর ভবন, আর আর প্রশাসনিক ভবন হচ্ছে 3 নম্বর, এবং আরেকটি একাডেমিক ভবন হচ্ছে 4 নম্বর। তো ভবন 4-এ হচ্ছে মার্কেটিং বিভাগ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ক্লাস হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমার্স কলেজের যে প্রাঙ্গণ, আজম খান কমার্স কলেজের, তো এখানে অনেক নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। অর্থাৎ এখানে এই কমার্স কলেজের যে উন্নয়ন কাজ চলছে এবং বর্ধনের কাজ চলছে। তো এই কলেজে একটি মুক্ত মঞ্চ নির্মাণ করা হবে। তো এটার যে ফলক, সেই ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.
তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আজকে আমরা এসেছিলাম খুলনার আজম খান কমার্স কলেজে, যেটি বাংলাদেশের প্রথম বিশ্বসাহিত্য কমার্স কলেজ। তো আমি ভিডিওর প্রথমে যেমনটি বলেছিলাম যে যে এই কমার্স কলেজের যে গুগল ম্যাপের লিঙ্ক, সেটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এটির অবস্থান সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। আর আপনারা যারা এই কমার্স কলেজ সম্পর্কে আরও জানতে চান তারা উইকিপিডিয়া থেকে জানতে পারেন, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো অতীতে খুলনা শহরের যে কুয়েট রয়েছে, প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং যে বিএল কলেজ রয়েছে, সেই দুটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে এবং ইন স্ক্রিনে দিয়ে দেব। তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর পরবর্তীতে তো আরও অনেক ভিডিও আসবে। আপনারা যদি স্পেসিফিক কোনো জায়গার ভিডিও চান আমার এই চ্যানেলে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।